বায়োসাভার্ট ল থেকে ম্যাগনেটিক ইন্ডাকশন ক্যালকুলেট করছে। তো বায়োসাভার্ট ল এর সাথে কার সিমিলারাইজেশন সিমিলারিটি ছিল কুলম্বস ল। আর ইলেকট্রোস্ট্যাটিক্স আর একটা ল পড়েছি, সেটা কি গাউস? গাউস ল কি বলে? ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ টোটাল ভাগে। স্টেটমেন্টটা ঠিকঠাক করে বলো। অফ দ্য বডি, পালসিং থ্রু দ্য বডি, ক্লোজড গাউসিয়ান সারফেস বা ক্লোজড বডি, ঠিক আছে? ক্লোজড বডি কাকে বলে? একটা ভলিউমকে এনক্লোজ করছে, ফুটবলের সারফেস, সেটা হচ্ছে ক্লোজ সার্ভিস। কেন ক্লোজ সার্ভিস কেন বলছি? কারণ ওই সার্ভিসের মধ্যে একটা ভলিউম কনসিডার ভলিউম থাকছে, তাই তো? একটা ওপেন সার্ভিস থাকলে তার কোনো ভলিউম আছে কি না আমরা বলতে পারবো ওইভাবে না? এরকম ধরো একটা রেক্ট্যাঙ্গেলের একটা সাইড থাকবে, বুঝতে পারছি? ল্যাম্পিয়ার সার্কুলার ল আর গাউস ল এর মধ্যে সিমিলারিটি আছে। ওখানে বায়োসাভার্ট ল আর কার মধ্যে ছিল? কুলম্বস ল এর মধ্যে। এখানে অ্যাম্পিয়ার ল আর এর মধ্যে সিমিলারিটি আছে। অ্যাম্পিয়ার ল কী বলছে? অ্যাম্পিয়ার ল বলছে, আচ্ছা পাথ ইন্টিগ্রাল কাকে বলবো? পাথ ইন্টিগ্রাল জানো না, তাই তো? ধরো কোনো একটা ভেক্টর একটা পাথ নিলাম, এরকম একটা পাথ, এই ভেক্টরটা কে এই পাথ বরাবর যদি আমি ইন্টিগ্রেট করি, এটা ধরো ডিএল, এটা হচ্ছে ডিএল বা এটা, হ্যাঁ এটা হচ্ছে ডিএল। তাহলে এই পাথ বরাবর ইন্টিগ্রেট যদি করি তাহলে কীভাবে? হ্যাঁ, এই যে ইন্টিগ্রেশনটা এটাকে বলা হয় পাথ ইন্টিগ্রাল। পাথ ইন্টিগ্রাল কী হলো? কোনো একটা ভেক্টরকে কোনো একটা লাইন বরাবর যদি ইন্টিগ্রেট করা হয় সেটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল। ওকে, এই এখানে ভেক্টরটার সাথে ওই যে পাথটার কী করে নেওয়া হয়? ডট প্রোডাক্ট নেওয়া হয়, অর্থাৎ ওই পাথ বরাবর ভেক্টরটার যে কম্পোনেন্ট আসছে সেইটাকে আমরা ইন্টিগ্রেট করছি, তাই তো? ওই ভেক্টরটার যে কম্পোনেন্ট আছে সেটাকে ইন্টিগ্রেট করছি। ঠিক সিমিলারলি বিকে যদি কোনো পাথ বরাবর আমাদের এই যে কেস হবে সেই কেসে আমরা বিকে ক্লোজড পাথ বরাবর ইন্টিগ্রেট করব, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো? ইন্টিগ্রেশনটা কী হবে? বি ডট ডিএল। এটা যদি ক্লোজড পাথ হয়, ক্লোজড পাথ মানে যেখানে শুরু হচ্ছে সেখানেই শেষ হচ্ছে, তাই তো? তাই আটকাচ্ছে। এর উপরে গেল কি করে? ক্লোজড আর নট ক্লোজড এর মধ্যে পার্থক্য কি? শুধু এখানে একটা সাইনের পার্থক্য আছে আর এখানে পাথটা হয়তো এরকম ওপেন, মানে কোথাও শেষ হয়নি, পাথটা যেখানে শেষ হয়নি আর কি, কিন্তু এই পাথটা শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখানেই শেষ হয়েছে, তাই তো? তাহলে এটা হচ্ছে ক্লোজ পাথ ইন্টিগ্রাল অফ বি। এক্ষেত্রে অ্যাম্পিয়ার ল যখন আমরা বলবো, অ্যাম্পিয়ার ল কী বলছে? অ্যাম্পিয়ার ল বলছে ক্লোজড পাথ ইন্টিগ্রাল অফ বি অ্যালং এ পাথ ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইজ মিউ জিরো টাইম আই, মানে আই এনক্লোজ, মানে কি
ওই পাতটা দিয়ে যে কারেন্টটা ইনক্লোজ হচ্ছে, ওই যে পাতটা, সেই পাতটা দিয়ে যে কারেন্টটা ইনক্লোজ হচ্ছে কীরকম, ধরো এটা একটা পাত, বা ধরো এখানে একটা কারেন্ট এরকমভাবে গেছে, ওকে আমি এর অ্যারাউন্ডে একটা পাত নিয়েছি এরকম করে, এর অ্যারাউন্ডে এরকমভাবে একটা পাত নিয়েছি। এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমি আপাতত কী জানি না, কোথায় কী আছে জানি না, ঠিক আছে, কারেন্ট ধরে যাচ্ছে এইভাবে, এই যে কারেন্ট আয়, ধরো এখানে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই যে বি ডট ডিএল যদি করি, তাহলে এই পাতটার যে কারেন্টটাকে এনক্লোজ করেছে সেটার ভ্যালু, সেটা কত, আই। আচ্ছা, তাহলে অ্যাম্পিয়ার ল বলছে, অ্যাম্পিয়ারের যে সার্কিটের ল যে স্টেটমেন্ট সেটা হচ্ছে এটা, বি ডট ডিএল সমান সমান মিউ জিরো আই এনক্লোজ। ওকে, এটা আমার কী কাজে লাগছে, এটা আমার ম্যাগনেটিক ফিল্ড বের করতে লাগবে। তোমার অ্যাম্পিয়ার সার্কিটের ল আমরা কী কোন কোন কেসে ইউজ করতে পারি, কখন ইউজ করতে পারবো, সিমেট্রিক কেসে, মানে আমাদের যদি বের করতে, অ্যাসিমেট্রিক কেসে গাউসিয়ান ল অ্যাসিমেট্রিক কেসে ইউজ করতে পারতাম, পারতাম, মানে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাদের অসুবিধা হতো অ্যাসিমেট্রিক সারফেস যদি হতো, তাহলে সিমেট্রিক কেসে ইউজ করতে হবে। আরেকটা কন্ডিশন হতে হবে বি ট্যাঞ্জেনশিয়াল হতে হবে, আর কি বি সেম অ্যাট অল পয়েন্টস অফ দ্য পাথ, বি এর যে ম্যাগনিটিউড সেটাকে সেম হতে হবে, ওই পাথ বরাবর প্রত্যেকটা পয়েন্টে বি এর ম্যাগনিটিউড সেম হতে হবে। এগুলো এগুলো কখন আমরা, মানে এই এই কন্ডিশনগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই কন্ডিশনগুলো আমরা বলছি কেন, কন্ডিশনগুলো আলোচনা করার কারণ কি? হ্যাঁ, লটা ইউজ করে আমরা কী করব, কী বের করব, ম্যাগনেটিক, এটা ফ্ল্যাক্স, এটা ম্যাগনেটিক ফ্ল্যাক্স, এটা ফ্ল্যাক্স না, তো ফ্ল্যাক্স তো কোনো একটা ভেক্টরে যদি সারফেস বরাবর ডট প্রোডাক্ট নেওয়া হয়, সারফেস দিয়ে যে পরিমাণ পাস করছে সেটা হচ্ছে ফ্ল্যাক্স, এটা তো পাথ ইন্টিগ্রাল বলে, ফ্ল্যাক্স হচ্ছে তো সারফেস সারফেস ইন্টিগ্রাল, তাই না? ধরো এটা হচ্ছে আমার কারেন্ট আই, এবার এখানে কারেন্টের ডিরেকশনটা আমাকে কনসিডার করতে হবে, কোন ডিরেকশনে হলে পজিটিভ হবে, কোন ডিরেকশনে হবে নেগেটিভ হবে, সেটা পরে বলছি। এবার যদি আমি ধরো এরকম একটা পাথ কনসিডার করতাম, এরকম একটা পাথ কনসিডার করে এইখানে কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড যদি আমি বার করতে যেতাম, আসতো, কেন আসতো না? কারণ এই যে ম্যাগনেটিক ফিল্ড আমরা জানি বি সমান সমান কী জানতাম, ব্যবসাবল্লা থেকে কী বের করেছি, ইনফাইনাইটের জন্য মিউ জিরো আই বাই টু পাই এ, এখানে এই এ ডিস্টেন্সটা কী ছিল, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা কনস্ট্যান্ট ছিল, চেঞ্জেস হচ্ছিল, কিন্তু এই পাথ যখন আমরা কনসিডার করব, এই পাথের ক্ষেত্রে দেখো পয়েন্ট টু পয়েন্ট এই এটা ভ্যারি করছে, তাই তো? অর্থাৎ অ্যাসিমেট্রিক যদি হয়ে যায় আমার পাথটা, যে পাথটা আমরা নিচ্ছি সেই পাথটা যদি অ্যাসিমেট্রিক হয়ে যায়, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট হবে, ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটা পয়েন্টটা সেম হবে না, তাই তো? আর সেম না হলে আমি এই ইন্টিগ্রেশনের বাইরে এই এটাকে বের করতে পারবো না, প্রত্যেকটা পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কনস্ট্যান্ট না হয় বা সেম না হয়, তাহলে এটাকে আমি বাইরে বের করতে পারবো না, বাইরে যদি বের করতে না পারি তখন আমার এই পুরো ডট প্রোডাক্টটাকে কনসিডার করতে হবে প্রত্যেকটা পয়েন্টে, এটা আমার ক্ষেত্রে ঝামেলাদায়ক, সেই জন্যই আমরা সিমেট্রিক পাথ কনসিডার করছি। বোঝা গেল সিমেট্রিক পাথ কেন কনসিডার করছি?
আচ্ছা, আর একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে মানে কি, ধরো আচ্ছা এই যে আই কারেন্ট, এটা ওয়্যারের মধ্যে দিয়ে, ইনফাইনাইট ওয়্যারের মধ্যে দিয়ে, ওয়্যারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? এটার জন্য সিমেট্রিক পাথ কী হবে? সার্কেল হবে। এবার ধরো পি পয়েন্টে বের করতে যাচ্ছি, এই পিটা এর উপরে থাকবে না থাকবে না, বাইরে থাকবে না ভেতরে থাকবে? মানে এই পি পয়েন্টটাকে নিয়ে আমার সার্কেলটাকে করতে হবে, মানে এই ডিস্টেন্সটা যেটা সেইটাকে রেডিয়াস করে আমার যে পাতটা সেই পাতটাকে আমাদের কনসিডার করতে হবে, তাই তো? তাহলে ফার্স্ট এটার জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, অ্যাঙ্গেল ফিল বার করা যায় কি না দেখি। আচ্ছা তার আগে এটা করো, এটা একটা পাথ, এটা আই ওয়ান, এটা আই টু, বি ডট ডিএল এর ভ্যালু কত হবে? বি ডট ডিএল এর ভ্যালু কত হবে? আই ওয়ান গ্রেটার দেন আই টু পজিটিভ হবে না নেগেটিভ হবে? বিয়ার ভ্যালু মিউ জিরো আই টেন্স আই ওয়ান মাইনাস আই টু। এবার পজিটিভ কারেন্টের ডিরেকশনটাকে আমরা কোন কোন দিকে ভাববো, কোন দিকে বুঝতে হবে আমাদের, কীভাবে বুঝবো? ধরো এইভাবে পাতটাকে কনসিডার করেছি, এইবার পাতটা এইভাবে কনসিডার করলাম, ফিঙ্গারগুলো পাত বরাবর আমাকে ইনক্লোজ মানে ফোল্ড করবো। এবার থাম যেদিকে থাকবে সেই দিকটা হচ্ছে পজিটিভ কারেন্ট, তাহলে আই আই ওয়ানের ডিরেকশনটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আই টুর ডিরেকশনটা, সেই জন্য আই টুর আগে নেগেটিভ, আই ওয়ানের আগে পজিটিভ। এবার যদি আই টু আই ওয়ানের থেকে বড়ো হতো তাহলে আমার যে ভ্যালুটা আসতো সেটা নেগেটিভ আসতো, ওকে? ভ্যালু নেগেটিভ আসতো। আচ্ছা বোঝা গেছে, এটা বোঝা গেছে? এটার মধ্যে দিয়ে আই ওয়ান কারেন্ট ফ্লো হচ্ছে, এটার মধ্যে দিয়ে আই টু কারেন্ট ফ্লো হচ্ছে, একটা পাথ কনসিডার করছি এইভাবে। তাহলে বি ডট ডিএল এর ভ্যালু কত হবে? এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করছি না, বি ডট ডিএল এর ভ্যালু বার করছি। হ্যাঁ, না এসে প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা বলো। কোশ্চেনটা প্রবলেম, এইটা হচ্ছে পাথ এইভাবে নিয়েছি, এটা মানে এইখানে গ্যাপ মানে কি, এটা পিছন দিক দিয়ে আস, বুঝতে পারছো? এখানে গ্যাপ দেওয়া আছে মানে এটা পিছন দিক দিয়ে আস, আর এটা সামনের দিক দিয়ে আছে, তাহলে এইভাবে একটা পাথ কনসিডার আমরা এই করেছি। বলো বি ডট ডিএল এর ভ্যালু কত? হ্যাঁ বলো, কারেন্টটাকে ইনক্লোজ করছে না? শিওর কীভাবে, কেন করছে না? এই যে এটা উপর দিয়ে, বুঝেছ? বলো, বসে আছো তো? এক্সপ্রেশন এক্সপ্রেশন বাদ দাও, কি আলাদা ডিরেকশনে বাদ দাও, ফাইনাল রেজাল্ট আমাকে বলো, এটা কী করে হবে? এটা হচ্ছে প্লেনটা, এটা হচ্ছে আমার
প্লেন, কার প্লেন, এই যে পাতটা যে প্লেনটাকে এগোচ্ছে, এবার এই আইটা, এই আইটা কী হচ্ছে, এইভাবে ঢুকছে আর এই আইটা এইভাবে বেরোচ্ছে, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? কোন ডিরেকশনটা পজিটিভ? ওপরের ডিরেকশনটা পজিটিভ, নিচের ডিরেকশনটা? তাহলে এটা ঢুকছে আর এটার জন্য বেরোচ্ছে, এটার জন্য ঢুকছে। এবার দেখো এইটা এইটা কী হবে, সেম হবে না আলাদা হবে? হ্যাঁ, এইটা এটা ক্যান্সেল করে যাবে, শুধু এইটা থাকবে। তাহলে কী হবে, ভি ডট ডিএল এর ভ্যালু মিউ হ্যাঁ ইউ নট আই ওয়ান এখানে ম্যাগনিটিউড তো মাইনাস না কনসিডার করলেও হবে। এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মিউ নট আই ওয়ান। ওকে, আই ওয়ানের ভ্যালু কোন দিকে? আই ওয়ান কী করছে, এটাকে নিচের দিকে যাচ্ছে, তাই তো? সেইখানে আর একটা পাথ দিচ্ছি, লিখতে পারো নাও লিখতে পারো, আচ্ছা মাইনাস লিখে দিই। এই গ্যাপ আছে মানে পিছন দিয়ে আস, ঠিক আছে? কথা না বলে শোনো, এটা আই ওয়ান, এই ডিরেকশনে আই টু, বলো এবার বলো। আচ্ছা পাঁচের ডিরেকশন দিই, দাঁড়া তাহলে আই ওয়ান প্রথম কেসে কী হচ্ছে, আই ওয়ান ওপর দিয়ে, তাহলে আই ওয়ান পজিটিভ না নেগেটিভ? আচ্ছা দ্বিতীয় কেস, দ্বিতীয় যে ক্লোজ করছে এখানটা নেগেটিভ, আর আই টুকে ওইখানে ক্লোজ করছে, ওইখানে ক্লোজ করছে। এখানে একটা গ্যাপ দিলাম, গ্যাপ মানে পিছন দিয়ে আসছে, এখানে গ্যাপগুলো মানে হচ্ছে পিছন দিয়ে আসছে, তাহলে এখানে আই টুকে আই টু পজিটিভ না নেগেটিভ? এইটা হচ্ছে আমার প্লেন অফ পাথ। এবার এই যে আই ওয়ানটা, এটা বাইরে বেরিয়ে আসছে, ওপর দিকে আসছে পজিটিভ, এই আই ওয়ানটা ঢুকছে নেগেটিভ, আর এই যে আই টুটা এটাও ঢুকছে। আর একটা এখানে তো ওটা বাইরে আছে, এমনভাবে পাত্তা আছে এটা আর এনক্লোজ করছে না, ঠিক আছে? না এটা বাইরে থাকবে কী করে, এটাও ভেতরে আছে, এটা পাত্তা আমি মানে ওভারল্যাপ করে ফেলেছি, ঠিক আছে? এটাও ভেতরে আছে,
তাহলে আলটিমেটলি বিডট ডিএল এর ভ্যালু কত হবে? তাহলে এখানে আর একটা থাকবে, কোনটার ভেতরে থাকবে? এটার ভেতরেই থাকবে। তাহলে আলটিমেটলি বিডট ডিএল এর ভ্যালু কত হবে? দুটো পজিটিভ কারেন্ট, এটা আই ওয়ান, এটা আই ওয়ান, এটা আই টু, এটা আই টু। তাহলে আলটিমেটলি বিডট ডিএল এর ভ্যালু কত হবে? আই ওয়ান মাইনাস আই ওয়ান, আই টু মাইনাস আই টু, জিরো হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি বিডট ডিএল এর ভ্যালু হচ্ছে জিরো। চলো, আমার কাছে যে ফিগারটা ছিল সেটা অন্য ছিল, ফিগারটা আমি অন্য এঁকে ফেলেছি। এ বুঝতে পেরেছ? শিওর? তাহলে একটা আরেকটা করতে দিই। তিনটা দিয়ে দিই, এইভাবে হাত থেকে ফোল্ড করবো। কোনভাবে? যেভাবে পাথ ইন্টিগ্রালটা নিই, পাথটাকে নিচ্ছি, ফোল্ড করলাম। এবার থামটা প্লেনের সাথে যে ডিরেকশনে থাকছে, আর বাইরের দিকে থাকলে বা আপওয়ার্ড থাকলে আপওয়ার্ড, আপওয়ার্ড থাকলে সেটা পজিটিভ কারেন্ট। এবার কারেন্টটা যদি এই দিকে ফ্লো করে তখন তাহলে নেগেটিভ কারেন্ট। বোঝা গেছে? বোঝা গেছে? পজিটিভ নেগেটিভ কারেন্টটা বোঝা গেছে? না বুঝলে চুপ করে থাকলে হবে? ধরো এটা ঢুকছে কারেন্ট, এবার পাথটা আমি এইভাবে নিয়েছি, তাহলে কারেন্টটা পজিটিভ হবে না নেগেটিভ? কারেন্টটা ঢুকছে, পজিটিভ হবে না নেগেটিভ? কারণ কি, আমার যে থামটা উল্টো দিকে ঠিক আছে। এবার যদি আমি পাথটা এরকমভাবে নিতাম তখন কারেন্টটা পজিটিভ হতো। কত হচ্ছে? আই থ্রি মাইনাস আই ওয়ান, এটা পজিটিভ, এটা এটা নেগেটিভ। তাহলে এটা এটা ভেতরের দিকে ঢুকছে, এটা এটা ভেতরের দিকে ঢুকছে। কিছু বলছো? হাসছো কেন? কত বললে? আই থ্রি, আই থ্রি মাইনাস এটা এটার একই দিকে আছে, তাহলে এটা পজিটিভ, তাহলে এটা পজিটিভ, মানে ক্রসগুলো এটা নেগেটিভ। আচ্ছা, এটা উপরের দিকে ঢুকছে, এটা পজিটিভ। এটা পজিটিভ, তাহলে এটা আই ওয়ান, এটা আই টু, এটা আই টু, এটা আই থ্রি। তাহলে আই আই টু আই টু ক্যান্সেল করছে, আর এটা এটা আই মাইনাস বললে দাদা, প্লাস হবে।
এখানে প্লাস মাইনাস সেন্সটা ওই হবে না, তোমার ভেতরের দিকে গেলে প্লাস বাইরের দিকে গেলে মাইনাস, এরকম না। আমি যে সারফেসটা নিচ্ছি সেই সারফেসের সাথে কীভাবে যাচ্ছে, সারফেস মানে আমি যে পাথটা নিচ্ছি সেই পাথের সাথে কোন দিকে থাকছে সেই হিসেবে ধরতে হয়, বুঝেছ? এইখানে পাথ মানে এইখানে যে প্লেনটা সেই প্লেনের ডিরেকশন একরকম, এইখানে যে প্লেনটা সেই প্লেনটার ডিরেকশন একরকম। প্লেনটা কোনটা? এই যে পাথটা যে প্লেনটাকে কনসিডার করছে, তাই তো? প্লেনটার ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মানে ওই বি ডট ডিএল এর ভ্যালু, পজিটিভ নেগেটিভ ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। তাহলে মিউ নট আই ওয়ান প্লাস আই থ্রি, পাথটা কীভাবে আসছে সেই সেন্সে পজিটিভ নেগেটিভটা ম্যাটার করছে। আই ওয়ান প্লাস আই থ্রি এসছে তো না মাইনাস? হ্যাঁ, আগে মাইনাস এসেছিল। আচ্ছা, বাড়ি গিয়ে একটু ভালো করে দেখো, মাইনাস আসবে না প্লাস আসবে। অ্যাম্পিয়ার ল কি ফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? অ্যাম্পিয়ার ল কি ফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? কোনো ফাইনাইট কেসে অ্যাম্পিয়ার ল অ্যাপ্লাই করা যাবে না, এটা হচ্ছে অ্যাম্পিয়ার ল লিমিটেশন। করা যাবে লুপ ছিল, মানে কারেন্ট লুপ ছিল। হ্যাঁ, ওটা যদি এটা যদি ওপেন হয় মানে কারেন্টটা যাচ্ছে শেষ হচ্ছে না কোথাও, সেক্ষেত্রে ফাইনাইট কেসগুলোতে করা যাবে, সেরকম ফাইনাইট কেসগুলোতে করা যাবে। আচ্ছা, এই পয়েন্টে বের করতে হবে, পয়েন্টের ভ্যালুটা হচ্ছে এই পয়েন্টটা এ ডিস্টেন্সে আছে, পয়েন্টটা এ ডিস্টেন্সে আছে। কীভাবে বের করবো? ইন্টিগ্রেশন বি ডট ডিএল রেজাল্ট কত হবে? ইন্টিগ্রেশন বি ডট ডিএল রেজাল্ট কত হবে? মিউ নট আই, তাই তো? এবার বি ইন জেনারেল কী হয়, এই যে একে ইনক্লোজ করে যে সার্কেল হয় সেই সার্কেলের সাথে ট্যানজেনশিয়ালি থাকে, তাহলে এই যে ডট প্রোডাক্ট যখন করবো বিডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? কত? বিডিএল কস জিরো ডিগ্রি, ডিএল তো আয়ের দিকে হয়, আই যেভাবে হয় না আয়ের দিকে বলছি, বিএল ডিএল এই যে এই যে এইখানে যদি নিই আর এটা যদি ডিএল হয়, বিডিএল এর মধ্যে ডিরেকশন কত, এই যে অ্যাঙ্গেল কত, জিরো ডিগ্রি, তাহলে বি বাইরে চলে আসছে। কারণ এই প্রত্যেকটা ডিস্টেন্স কি, প্রত্যেকটা পয়েন্ট কি সেম ডিস্টেন্সে আছে, সেম ডিস্টেন্সে থাকলে বি এর ভ্যালু সেম, তাহলে ইন্ডিকেশন অফ ডিএল মিউ জিরো আই, ইন্টিগ্রেশন এর ক্লোজ ইন্টিগ্রেশন করলে কত হয়, টু পাই এ মিউ জিরো আই বাই মিউ জিরো আই, তাহলে বি সমান সমান আসছে আমার মিউ জিরো আই বাই টু পাই এ, কত আসছে মিউ জিরো আই বাই টু পাই এ, ঠিক আছে? এটা কী কেস? ইনফাইনাইট কারেন্ট ক্যানিং ওয়্যার। এবার যদি এটাও ইনফাইনাইট কেস, ঠিক আছে, এরকম যদি ওয়্যার থাকে যেটা থিক, দেয়ার একটা ফাইনাইট ক্রস সেকশন আছে, যার একটা ফাইনাইট ক্রস সেকশন আছে, এই কেসে যদি আমি বের করতে চাই, ধরো ইনসাইড কোনো একটা পয়েন্টে আমরা বের করবো, তাহলে গাউসিয়ান সার্ফেস গাউসিয়ান বলছি অ্যাম্পিয়ারিয়ান লুপটা এইভাবে নেব, এই ডিস্টেন্সটা আর, এই ডিস্টেন্সটা আর যেটা এর থেকে ছোটো, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল ওয়্যারের ভেতরে কোনো একটা পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড
বার করতে চাইছি, কীভাবে বার করবো? এইখানে আগে তখন আমাকে কারেন্ট ডেন্সিটি নিয়ে আসতে হবে, কারেন্ট ডেন্সিটি নিয়ে আসতে হবে। কারেন্ট ডেন্সিটি ভ্যালু কত হবে? কারেন্ট ডেন্সিটি ভ্যালু কত হবে? জে ইজ ইকুয়াল টু কি? আই বাই পাই এ স্কোয়ার। জে ইজ ইকুয়াল টু পাই বাই এ স্কোয়ার। তাহলে এইটুকু পোর্শনে যে কারেন্ট হবে, এইটুকু পোর্শন দিয়ে যে কারেন্ট পাস করবে, এটা রেডিয়াস যদি আর হয়, এটা রেডিয়াস যদি আর হয়, তাহলে কারেন্ট কত ইনক্লোজ হবে? মিউ জিরো জে ইন্টু পাই আর স্কোয়ার। অফ রেডিয়াস ইজ এইবার এটা সমান সমান আমরা লিখতে পারবো বি ডট ডিএল। এখানে কারেন্টের ডিরেকশনটা পজিটিভই, কারণ এইভাবে নিয়েছি লুপটা উপর দিকেই যাচ্ছে পজিটিভ। তাহলে বি ডট ডিএল সমান সমান আমার এটা আসছে। তাহলে এই পয়েন্টে যদি আমার বি এর ভ্যালু বের করতে হয়, তাহলে সি সিমিলারলি বি ট্যাঞ্জেনশিয়াল হবে এই পয়েন্টগুলোতে। তাহলে বি অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন ডিএল মিউ জিরো জে পাই আর স্কোয়ার টু পাই আর হবে না, এ হবে। এখান থেকে আর এই কাট কাটলো, পাই পাই কাটলো। তাহলে বি এর ভ্যালু কত হচ্ছে? মিউ জিরো জে আর বাই টু। মিউ জিরো জে আর বাই টু। জে এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, জে এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে মিউ জিরো আই আর বাই টু পাই এ স্কোয়ার, টু পাই এ স্কোয়ার। এবার এটা যদি সারফেসে হয় তাহলে আর এর ভ্যালু কত হবে? যদি সিলিন্ড্রিকাল ওয়ার্ড সারফেসে হয় আর এর ভ্যালু এ হবে। তাহলে সেই আসলো আগের কেস, ইনফাইনাইট ওয়ারের জন্য আগের যে কেসটা আসলো। হ্যাঁ, ম্যাচ করলো। যেটা যদি হলো হলো সিলিন্ড্রিক্যাল ওয়ার হয় তার ইনসাইডে কী হবে? হলো সিলিন্ড্রিক্যাল ওয়ার যদি হতো, মানে পাইপ যদি হতো যার থিকনেস খুব কম, সেক্ষেত্রে ইনসাইডে ইনসাইড পয়েন্টে কী হতো? কেন জিরো হতো? কারণ ওখানে কোনো ম্যাটার থাকতো না, তাই তো? ইনসাইড পয়েন্টগুলো হলো হতো। এবার আমি যদি এটা অ্যাম্পিয়ারের লুপ নিতাম, তাহলে ওর ভেতর ওই যে ইনসাইড পয়েন্টগুলোতে কোনো কারেন্ট না যাওয়ার কারণে, আরে কারেন্ট ডেন্সিটি জিরো হওয়ার কারণে বি ডট ডিএল এর ভ্যালু জিরো চলে আসতো। সেই জন্য হলো হলো পাইপের ক্ষেত্রে জিরো হতো ইনসাইডে। আচ্ছা, এই যে সারফেসে যেটা বললাম, আর বাইরে যদি এখানে আর ডিস্টেন্সে কোনো পয়েন্ট বলি, সেক্ষেত্রে কী হবে? এটা তো ওটা তো সারফেসে। এবার সারফেসের বাইরে যদি হয় সেক্ষেত্রে কী হবে? জে চেঞ্জ হবে কী করে? জে তখন জে লাগবেই না আমার, তখন জে কি আমার লাগবে? জাস্ট নর্মাল ওয়্যারের কেস হয়ে যাবে, তখন ওই এর জায়গায় নিজের আই বাই টু পাই এ হয়ে যাবে, টু পাই এ বলছি, টু পাই আর হয়ে যায়। বুঝতে পারলে কী বললাম? আজকে বোর্ড ওয়ার্কটা একটু ঘাটাঘাটি হয়ে যাচ্ছে।
একটু আগে ইনফাইনাইট শিট করেছি না? এর সার্ভিস চার্জ ডেন্সিটি হচ্ছে কে? কারেন্ট এইভাবে ফ্লো করছে, ওকে। এর থেকে আপওয়ার্ড কোনো পয়েন্ট পি না, এ ডিস্টেন্সে কোনো পয়েন্ট হচ্ছে আমার পি, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে হবে। কীভাবে বার করব? কীভাবে বার করব? এখানে কারেন্ট ঢুকছে, তাহলে পার ইউনিট লেন্থে কারেন্ট হচ্ছে কে? এবার এখানে অ্যাম্পিয়ারিয়ান লুপ কোনটা কনসিডার করবো? ধরো কোনো একটা ক্রস সেকশন, এটা এই ক্রস সেকশন দিয়ে কারেন্ট ঢুকছে, এই ক্রস সেকশন দিয়ে কারেন্ট ঢুকছে, তাহলে এটার সাথে সামঞ্জস্যযুক্ত অ্যাম্পিয়ারিয়ান লুপ কী নেবো আমরা? এখানে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার লুপ নেব, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার লুপ নেব। আচ্ছা, ওপরের দিকে, ওপরের দিকে বি এর ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে হবে না এইদিকে হবে? ঢুকছে এইদিকে, ওপরের ডিস্টেন্স, তাহলে কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে হবে। আর নিচের দিকে দিকে হবে? আচ্ছা, আমি এখানে একটা এল লেন্থের আর বি ব্রেথের একটা অ্যাম্পিয়ারিয়ান লুপ, রেক্ট্যাঙ্গুলার লুপ কনসিডার করছি, এ বি সি ডি, এ বি সি ডি সমান সমান হচ্ছে আমার এল, বি সি ডি এ সমান সমান হচ্ছে আমার বি। রেক্ট্যাঙ্গুলার লুপ এ বি সি ডি, ঠিক আছে, ওকে। এবার বলো এই রেক্ট্যাঙ্গুলার লুপটা কতটা কারেন্ট ইনক্লোজ করবে? আগে কারেন্টের ভ্যালুটা লিখি। আচ্ছা, বি নট, বি নট এ বি সি ডি, বি ডট কেল, এইদিকে এল ডিস্টেন্স আছে, এদিকেও এল ডিস্টেন্স আছে, তাহলে মিউ নট টু কে ইন্টু এল, দুটো লেন্থ আছে তো, তাই তো? না সরি, কে এলই করবে, এইখানে টু কে এল আসবে, তাহলে এল লেন্থের ওপর কারেন্ট, যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে কে ইন্টু এল। এবার বি ডট ডিএল এটাকে কোন কোন পাথে ভাঙবো? এ বি, বি সি, সি ডি, ডিএ। হ্যাঁ, ওয়েট, বলতে দাও, চারটে পাথ আছে তো। এবার এখানে ট্যাঞ্জেনশিয়াল না, এখানে কী রকম পারপেন্ডিকুলার, তার পারপেন্ডিকুলার যে মানে যে পাথগুলোর সাথে বি পারপেন্ডিকুলার সেই পাথগুলোর জন্য এটা থাকবে না, এটা থাকবে না, কেন? পারপেন্ডিকুলার বলে, অর্থাৎ বি ডট ডিএল এর ভ্যালু জিরো চলে আসে, তাহলে এই দুটোর জন্য থাকবে, এই দুটোর জন্য কত হবে? প্রত্যেকটা পয়েন্টে বি ট্যাঞ্জেনশিয়াল, বি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাহলে বি বাইরে চলে আসছে, দুটোর জন্য সেম হবে ডিএল, একটু মিউ জিরো কে ইন্টু এল, ডাইএল এল এল কেটে গেল, বি সমান সমান আসলো আমার কত মিউ জিরো কে বাই টু। তাহলে একটু আগে আমরা বায়াস অ্যাভার্ট ল দিয়ে পড়েছিলাম, এখানে আমি তাহলে কোনটা ইজি হলো,
আচ্ছা, এক্ষেত্রে যদি আমি এরকম তারা বলে যদি কারেন্ট এইভাবে ঢুকছে আর এইভাবে বেরোচ্ছে, এখানে পার ইউনিট লেন্থে এন পরিমাণ লুপ আছে, পার ইউনিট লেন্থে এন পরিমাণ লুপ আছে, এবার যদি অ্যাম্পিয়ার লুপটা এইভাবে কনসিডার করি হবে, কারেন্ট এনক্লোজ করবে কেন? কি কি কারেন্ট তো এইভাবে ঢুকে এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই লুপটা কেন হবে না? তাহলে আমি যদি দেখি কারেন্ট এই দিকের দিকে ঢুকছে, তাহলে এটা ঢুকছে আর এদিক দিয়ে বেরোচ্ছে। এবার যদি আমি এরকমভাবে লুপ কনসিডার করি একটা, এরকমভাবে যদি লুপ কনসিডার করি যেটার প্লেন আর এই সলিনয়েডের প্রত্যেকটা লুপের প্লেন প্যারালাল যদি কনসিডার করি, তাহলে দেখো যে পরিমাণ কারেন্ট এদিক দিয়ে ঢুকছে সেই পরিমাণ কারেন্ট এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এনক্লোজ কারেন্টের পরিমাণ কত হবে ওই লুপের ক্ষেত্রে? জিরো হবে। তাহলে এক্ষেত্রে আমি কীভাবে লুপটাকে কনসিডার করবো? আচ্ছা, বাইরের কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড থাকবে সলিনয়েডে কেন? এগুলো তো সার্কুলার লুপ, মানে এই যে লুপগুলো আমরা একটা সার্কেল কনসিডার করেছিলাম না, এই যে লুপের দেখবে সার্কেলের সেন্টারে আর অ্যাক্সিসের ওপর বের করেছিলাম, তো এইখানে প্রত্যেকটা সার্কুলার লুপ। এবার যদি সার্কুলার লুপের বাইরে এখানে কোথাও আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড কনসিডার করতে চাই, তাহলে ক্যালকুলেট করে দেখা যাবে এটা এটার জন্য এই পয়েন্টে জিরো আসবে ম্যাগনেটিক ফিল্ড। কী কীভাবে? এই যে টোটাল যে কন্ট্রিবিউশনটা এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করবে, কিছু পোর্শানের জন্য পজিটিভ করবে, কিছু পোর্শানের জন্য নেগেটিভ করবে, ফলে মানে ডিরেকশনটার কথা বলছি, একটা কিছু পোর্শানের জন্য একদিকে করবে আর কিছু পোর্শানের জন্য আরেকদিকে করবে, ফলে টোটালটা যখন কনসিডার করবো তখন জিরো হয়ে যাবে। ওকে, সেই জন্য এইগুলোর অ্যাক্সিস বরাবর আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে কনসিডার করি। তাহলে অ্যাক্সিস বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে কনসিডার করতে হয়, তাহলে অ্যাম্পিয়ারের লুপটা আমি এইভাবে নেবো, এরকম এরকম একটা রেক্ট্যাঙ্গুলার লুপ নেবো। ওকে, যে রেক্ট্যাঙ্গুলার লুপের লেন্থ হচ্ছে এল, বেধ হচ্ছে বি, এই লুপ বরাবর বি ডট ডিএল আমার কত হবে? মিউ জিরো এন ইন্টু আই ইন্টু এল, মিউ জিরো এন ইন্টু আই ইন্টু এল, কারণ এই লেন্থটা হচ্ছে এল, পার ইউনিট লেন্থে এই পরিমাণ টার্ন আছে, পার ইউনিট লেন্থে এই পরিমাণ টার্ন আছে, তাহলে এল লেন্থের ওপর এন ইন্টু এল টার্ন থাকবে, প্রত্যেকটা টার্নের জন্য কারেন্ট হচ্ছে আই, তাহলে এন এল টার্নের জন্য কারেন্ট হচ্ছে এন আই এল, এটা নাম দিই এ বি সি ডি। তাহলে বি সি আর এডি যে পাথ, এই পাথের জন্য কোনো মানে এই ডট প্রোডাক্টের কোনো ভ্যালু আসবে? কেন আসবে না? কারণ ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্সিস বরাবর থাকে, সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে এই এই যে পাথটা নিয়েছি এই পাথের সাথে পারপেন্ডিকুলার হবে, এই পাথের সাথে পারপেন্ডিকুলার হওয়ার জন্য বি ডট ডিএলের ভ্যালু কত আসবে? জিরো আসবে, শুধু এই দুটো পাথের জন্য থাকবে। তাহলে এই দুটো পাথের জন্য যদি থাকে, কী লিখবো? এ বি অ্যান্ড সি ডিসি যদি হয়, বা এডি অ্যান্ড সি ডি যদি হয়, তাহলে বি বাইরে চলে আসবে, এখানে দুটো এল লেন্থের পাথ, সেই জন্য ডিএল টু নিলাম, তাহলে মিউ জিরো এন আই আচ্ছা, এই বাইরের যে এবিটা আছে, এই বাইরের যে এবিটা আছে, এই এবিটা কোনো কারেন্টকে এনক্লোজ করবে? এই যে বাইরের এবিটা, এখানে তো ম্যাগনেটিক ফিল্ড জিরো, তাহলে বি ডট ডিএল এর ভ্যালু কত হবে? জিরো। তাহলে এ বি জিরো হওয়ার জন্য
এবি বরাবর বি ডট ডিএল জিরো। আচ্ছা বিসি অ্যান্ড ডিএ পাথে বি পারপেন্ডিকুলার টু এল হওয়ার জন্য, ডিএল হওয়ার জন্য বি ডট ডিএল জিরো, তাহলে কোন পাত্তায় থাকবে? শুধুমাত্র এই পাত্তার জন্য থাকছে, শুধুমাত্র এই লেন্থের জন্য থাকছে, তাই তো? তাহলে এই লেন্থটা, এই লেন্থ হচ্ছে সিডি, তাহলে ইন্টিগ্রেট করলে হয় বি ইন্টু এল মিউ জিরো এন আই ইন্টু এল, এই এল এল কেটে গেল, তাহলে বি এর ভ্যালু কত আসছে আমার মিউ জিরো এন ইন্টু আই, মিউ জিরো এন ইন্টু আই। আচ্ছা এখানে যে সলিনয়েডটা হচ্ছে সেই সলিনয়েডটা হচ্ছে ইনফাইনাইট লেন্থ, তাহলে সলিনয়েডের জন্য কত আসছে আমার মেজুরে না। টরয়েডের ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লাই করে দেখবে, টরয়েড টরয়েড কী হয় এরকম একটা হয়, ওকে টরয়েড সলিনয়েডকে যদি আমি এনক্লোজ করে দিই তাহলে এরকমভাবে হয়। টরয়েড মানে বুঝলে না? আচ্ছা বল, সার্কুলার সলিড এটার ক্ষেত্রে যদি আমি করি, এটা বাড়িতে করবে, এটা আমি আর করাচ্ছি না, এটার ক্ষেত্রে বের কর, এটার ক্ষেত্রে অ্যাম্পিয়ার লুপ কোনটা নেব, বাইরে নেব নাকি ভেতরে নেব, না এই এই ভেতরে নেব, অ্যাক্সিস বরাবর নেব? কেন? কারণ ম্যাগনেটিক ফিল্ডটা এইখানেও নেই এখানেও নেই, ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্সিস বরাবর আছে, অ্যাক্সিস বরাবর থাকার জন্য অ্যাম্পিয়ার লুপটা অ্যাক্সিস বরাবর নেই। এটা বাড়িতে পড়বে, আর একটাই প্রবলেম আছে ওটা করাবো। এখানে দেখবে চার কনসেপ্টের থ্রিয়ের চার নম্বর প্রবলেমটা পারবেন, ওটা ছেড়ে দেবে, ওকে ওটা আলাদা একটা কনসেপ্ট বলতে হবে। ফাইভ টু সেভেন যেটা আছে করবে, ওয়ান টু থ্রি যেটা আছে করবে, তার মধ্যে থ্রিটা দেখো সবার কাছে বই আছে, ওই পিছনে 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 থ্রিয়ের প্রবলেমটা দেখো, বি ডট ডিএল এর ভ্যালু বের করতে বলেছে, তিনটে পাথ আছে, একটা এ একটা বি একটা ডি, চারটে পাথ আছে এ বি ডি সি ডি, তাই তো? এই কারেন্টের ভ্যালুটা তো আবার বলে দেয়নি, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কোশ্চেন থ্রি, হ্যাঁ র্যাঙ্ক দ্য ভ্যালু অফ বি ডট ডিএল ক্লোজ পাথ ইন দ্য ফিগার স্মলেস্ট টু লার্জেস্ট, আচ্ছা ওটা ভ্যালু না বললেও হয়তো হবে, বলো তো অ্যান্সার কী হবে, কোনটাতে ম্যাক্সিমাম হবে আর কোনটাতে মিনিমাম হবে সেটা বলো তো। মিনিমাম কোনটাতে হবে, ম্যাক্সিমাম কোনটাতে হবে? হ্যাঁ এ এতে মিনিমাম হবে, এতে ম্যাক্সিমাম হবে, এ না এ না এ না সরি সরি এটা হচ্ছে ওইটা, আচ্ছা ম্যাক্সিমাম কোনটাতে হবে, বিতে ম্যাক্সিমাম হবে আর এতে মিনিমাম হবে বলছো, তাই তো? হ্যাঁ এটা থ্রি এ, ওটা ওটার ভ্যালু দেয়নি এটা সমস্যা, ওটা ধরে নাও কিছু একটা ভ্যালু, এটা এ ধরে নাও, এটা থ্রি অ্যাম্পিয়ার, এটা টু অ্যাম্পিয়ার, ওটা ওয়ান অ্যাম্পিয়ার ধরে নাও,
তাহলে মিনিমাম কোনটা দেওয়া হচ্ছে? এবার তাহলে বড় ছোট অ্যান্সার কোনটা হবে? ঠিক আছে, কোনটা হয়েছে? আরে সেটা তো জানি, অ্যান্সারটা বলো। অ্যান্সার দেখছো কেন? অপশান আমার আমার মানে অ্যান্সার মিলবে না তো, আমি তো বলেছি ওটা 1 অ্যাম্পিয়ার, ওটা তো 1 অ্যাম্পিয়ার নাও হতে পারে। কোনটা বড়, কোনটা সিআরডি এর মধ্যে কোনটা বড়, কোনটা ছোট? ডি বড় বলছো? হ্যাঁ ডি তো বড় হবে, ডি তো বড় হবে, 3 আগে 4 থেকে 2, আর সি সি হ্যাঁ ডি তো বড় হবে। ঠিক আছে, এই তোমাদের হয়েছে? হয়েছে তোমাদের? হয়েছে হয়নি? এটা ধরে নাও 1 অ্যাম্পিয়ার। ওকে, এবার দেখো এইটা আর এইটা যোগ হচ্ছে বিতে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে এখানে 4 অ্যাম্পিয়ার আছে। আচ্ছা ডি এর ক্ষেত্রে কী হচ্ছে? 3 and 4 আর 2 -2, মানে 2 আছে ডি এর জন্য। সি এর জন্য কী আসছে? 3 -2 এ 1 আসছে, আর এর জন্য কী আসছে? -1 আসছে। তাহলে এই -1 যেটার জন্য আসছে সেটা সবচেয়ে ছোটো, আর সবচেয়ে বড় হচ্ছে বি এরটা। আর সি আর ডি এর মধ্যে এটাতে 1 আসছে, সি আর এটা সি আর ডি, ডিতে হচ্ছে আমার 2 আসছে, তাহলে এটা 1, তাহলে ডিটা আমার বড়। বুঝতে পেরেছে? এরকম সিলিন্ড্রিকাল ওয়্যার আছে যার যে রকমভাবে ভ্যারি করছে। আর্কটা কি? আর্কটা হচ্ছে এই পয়েন্ট থেকে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা যে পয়েন্টে কারেন্টটা বের করছি, যে পয়েন্টে কারেন্টটার ভ্যালুটা বের করতে চাইছি, সেই পয়েন্টের ডিস্টেন্স এই আর্কটা। ওকে, এর জন্য কোথায় ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে? আর লেস দেন এ, আর গ্রেটার দেন এ, এর রেডিয়াস হচ্ছে এ, তাহলে আর গ্রেটার দেন এ এবং আর লেস দেন এ পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বার করতে হবে। কী করবো? এটা হাসো কেন তুমি? হ্যাঁ কোশ্চেন জিজ্ঞেস করলাম হাসো। তো প্রথমে এখানে কী করবো? প্রথমে তো আই ইনক্লোজ আমাকে জানতে হবে। আমি ধরো এই পয়েন্টে বের করতে চাইছি, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি, কন্ডাক্টরটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, একটু আগে যেমন করলাম ওরকম না, ভেতরে হলো না, সলিড তো, না তো এর উপরে ডিপেন্ড করবে কী করে? এখান থেকে এই পয়েন্টটা আর, তাহলে আর লেস দেন এ, এই ডিস্টেন্সটা এ, এটা এর অ্যাক্সিস, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা এই লাইন বরাবর ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে অ্যাম্পিয়ার ইন লুপ হবে আমার এটা। তাহলে আমাকে তার আগে দেখতে হবে এটার এটা কত কারেন্টকে এনক্লোজ করছে, কীভাবে বের করবো? কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি যদি জানতে হয় তাহলে, কারেন্ট যদি জানতে হয় তাহলে জে ইন্টু এ করতে হবে, এরিয়া, এরিয়া কী করে পাবো? এটা তো একটা লুপ, তার জন্য আমরা কী করব, এটাকে এরকম ডিআরের থিকনেসের একটা, ডিআর থিকনেসের একটা মানে কী বলে এটাকে, অ্যানুলার সারফেস না কী বলে, অ্যানুলার সারফেস বলে, অ্যানুলার সারফেস কনসিডার করছি। এটার এরিয়া কত হবে? এটার এরিয়া হবে ডিএ সমান সমান হবে সার্কামফারেন্স ইনটু থিকনেস, সার্কামফারেন্স ইনটু থিকনেস, তাহলে এটা হচ্ছে এটার এরিয়া। ওকে, এটুকু এরিয়া, এই কারেন্ট কত হবে তাহলে আমার? জে ইনটু
डीए जे इंटू डीए तै तो जेर भैल्यू हमार के आर स्क्वायर जेर भैल्यू के आर स्क्वायर डी एर आर टू पाई आर डी आर एस तेल हमार कत टू पाई के आर किूब डी आर एट डी आईर भैल्यू आई युकुर आई कत आस इंटीग्रेशन अफ डी आई लिमिट कोथाय कोथाय हबे जिरो टू आर जिरो टू आर टू पाई के जिरो टू आर आर किूब डी आर टू पाई के आर टू दि वार फोर बाई फोर पाई के आर टू दि वार फोर बाई टू तेल इंटीग्रेशन अफ बी डट डी एल रिजल्ट हमें ये लिखते पर म्यूजर इंटू आई एन क्लोज यहाँ पाई के आर टू दि वार फोर बाई टू एबार ये एम्पिरियन लूप तार प्रत्येकटा पॉइंटे बी टैंजेंशियल हो जेहेतु सिमेट्रिक सिलिंड्रिकल सिमेट्री आज जेहेतु यह बीटा के बहरे निची प्रत्येक पॉइंटे बी टैंजेंशियल हो प्रत्येक पॉइंटे बी एर भैल्यू समान है तेल ये जो इंटीग्रेशन करी हमारा कत आस म्यू जिरो के आर टू दिवर फोर बाई टू डीएल इक्वल टू कत आस डीएल इंटीग्रेशन कर ले टू पाई आर एखे एक पाई आई पाई पाई केटे जाए यहन आर केटे जाए तेल बी एर फाइनल भैल्यू आसार कत म्यू जिरो के आर किूब बाय फोर ठीक है ठीक लिखल ठीक लिखल अहना सिमरान अच्छा आर ग्रेटर दें ये बाड़ी से दिन ना हम देखी